হেই ডিফেন্স লাভার ভাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফ এর মধ্যে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। ঘটনাটি 2005 সালের 16 এপ্রিলের, অনেক আগের ঘটনা এটি, অনেকেরই ভুলে যাওয়া স্বাভাবিক। তবে আমার মনে হয় আখাউড়া উপজেলার সীমান্তবর্তী হরিপুর গ্রামের অধিবাসীগণ এখনো ভুলে যায়নি, কারণ ওই এলাকার গ্রামবাসীগণ মুক্তিযুদ্ধের পর এই ধরনের সম্মুখ যুদ্ধ বা উভয় পক্ষের এইরকম গুলি বিনিময় আর কখনো দেখেননি। ঘটনাটি ঘটেছিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হরিপুর গ্রামের সীমান্ত প্লেয়ার 2022 এর নিকটে। ঘটনাটি ওই সময় দুই দেশের জন্য খুবই সমবেদনাশীল ছিল এবং ছিল খুবই ঝুঁকিপূর্ণ। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান তার বাস্তব অভিজ্ঞতা থেকে যেভাবে ঘটনাটি বলেছিল সেইভাবে এখন আপনাদের সামনে তুলে ধরছি। আমি তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাতে অবস্থানরত 7 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম আর ঘটনাটি ঘটেছিল আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যেই। ঘটনাটি ঘটেছিল দুই দেশের ডিজি ঢাকাতে অবস্থানকালীন সময়ে। তারা উভয়ে সরাসরি নিজ নিজ অধিনায়কদের সাথে যোগাযোগ রাখছিলেন। প্রথমে বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং লুটপাট সহ গ্রামবাসীদের নির্যাতন করে। অতঃপর বিডিআর ও বিএসএফ এর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। বিডিআর ও বিএসএফ এর মধ্যে সামনাসামনি প্রায় 4 থেকে 5 ঘন্টা তীব্র গুলি বিনিময় হয়। আখাউড়া ও ত্রিপুরা রাজ্যের যুদ্ধকালীন সময়ের মতো সম্পূর্ণ ব্ল্যাক আউট ছিল এটি। ব্ল্যাক আউটের মধ্যে গুলি বিনিময়ের শেষে দুই ডিজির আদেশে আখাউড়া আইএসপি তে দুই অধিনায়কের পতাকা বৈঠকের আদেশ দেয়। রাতের অন্ধকারে জিরো লাইনে উভয়েরই যাওয়া ছিল বেশ রিস্কের। যদিও পতাকা বৈঠকের সময় কোনো গুলি বিনিময় না হলেও বৈঠক শেষে আইসিপি ত্যাগ করার সাথে সাথে সীমান্তে বিএসএফ ফায়ার শুরু করে। পতাকা বৈঠকের প্রথমে বিএসএফ এর অধিনায়ক অস্বীকার করে যে তারা বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করেনি। তারা আরো জানায় যে বিএসএফ এর একজন অফিসার ও একজন সৈনিককে পাওয়া যাচ্ছে না, সেই কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে 400 গজ ভিতরে চারিদিকে সার্চ করতে চায় আমাদের উপস্থিতিতে। আমি উত্তরে জানালাম, বিএসএফ যদি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ নাই করে থাকে তাহলে কেন তোমরা 400 গজ ভিতরে সার্চ করবে? এটি স্পষ্ট বোঝায় যায় যে বিএসএফ অনুপ্রবেশ করেছিল এবং যারা ফিরে গেছে তারা জানিয়েছে যে 400 গজের ভেতরে তারা ছিল। তখন বিএসএফ এর অধিনায়ক আর কিছু না বলে সার্চ করার অনুমতি চাইলো। আমি তখন বললাম, অনুপ্রবেশের কথা স্বীকার না করলে আমাদের অভ্যন্তরে সার্চ করা যাবে না। তখন সে সার্চ করার তাগিদে স্বীকার করলো যে বিএসএফ অনুপ্রবেশ করেছিল, যা আবার পরবর্তীতে অস্বীকার করেছিল। পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয় রাত 10টায় সার্চ লাইটের মাধ্যমে পুরো এলাকা সার্চ করা হবে। উভয়ই এক সেকশন সৈনিক সাথে নিয়ে আসবে, সাথে কোনো ভারী অস্ত্র থাকতে পারবে না। তবে বাস্তবে এই আদেশ কেউ মানেনি। উভয়ই প্লাটুন প্লাস সৈনিক নিয়ে ঘটনাস্থলে আগমন করে। পতাকা বৈঠক শেষে ডিজিকে সব ঘটনা জানালে ডিজি আমাকে বললেন, না, তুমি ওখানে রাতে যাবে না, তুমি গেলে তোমাকে ওরা মেরে ফেলবে। ডিজির আদেশে স্নেহের সুর ছিল। এছাড়াও ডিজি আমার বিএমএ তে প্লাটুন কমান্ডার ছিলেন এবং একসাথে ইউএন মিশন করেছি। তখন আমি ডিজিকে জানালাম, স্যার, এখন আর এটা সম্ভব নয়। উভয়ই আমরা একমত হয়েছি যে আমরা ঘটনাস্থলে একত্রিত সার্চ করবো, আর এখন না গেলে সব দোস্তরা আমার উপরে চাপিয়ে দিবে, এই বলে যে আমি সবকিছু জেনে এই ঘটনাটি ঘটিয়েছি। শেষে বললাম, স্যার, আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে দেখিয়েন। স্যার আস্তে করে বললেন, সাবধানে যেও। আমার সাথে তখন জেসিউ ছাড়া অন্য কোনো অফিসার ছিলেন না, কারণ অন্যান্য অফিসারগণ অন্য এলাকাতে ছিলেন। ওই সময় বিডিআর এর কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করতেন সিনিয়র জেসিউগণ। আমি কোম্পানির কমান্ডারকে ডিজির কথা জানালাম। কোম্পানি কমান্ডার ও সিনিয়র এনসিউগণ একসাথে বলে উঠল, স্যার, আমরা বেঁচে থাকতে একটিও গুলি আপনার গায়ে লাগতে দেবো না, আমরা ওখানে যাব, দেখি বিএসএফ আমাদের কি করে, বিএসএফ কিছু করলে আমরা ওদের ছেড়ে দেব না। এরপর ঘটনাস্থলে পৌঁছালে কোম্পানি কমান্ডারের এলাকাকে 3 স্তরের নিরাপত্তা বলয় করে আমাকে মাঝখানে ঘিরে রাখে। বিএসএফ সীমান্ত পিলিয়ার্ডের নিচে অবস্থান করে আর আমরাও আমাদের অভ্যন্তরে বাঁশঝাড়ের পেছনে অবস্থান করি। আমি আমার পরিচয় দিয়ে তাদেরকে আসার জন্য অনুরোধ করি। তারা জানালো আমি যেন উপরে এসে তাদেরকে নিয়ে আসি। আমি প্রথমে জায়গাটা ভালোভাবে দেখলাম। বাঁশঝাড়ের পর নিচু ধানের জমি, সেটা পার হয়ে যেতে হবে। আমরা এক লাইনে ধান খেত পার হওয়ার সময় উপর থেকে ফায়ার করলে সবাই মারা যাবে। তখনই তাৎক্ষণিকভাবে আমি সিদ্ধান্ত নিলাম যে ওদের কাছে যাব না। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে তোমরা যেহেতু আমাদের অভ্যন্তরে সার্চ করবে তাহলে আমরা কেন যাব, তোমরা নিচে নেমে এসো। আমি কথা দিলাম তোমাদেরকে লক্ষ্য করে কেউ ফায়ার করবে না। এভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল, ওরাও আসছে না আর আমরা ওদের কাছে যাচ্ছি না। পরে বুঝেছিলাম বিপুল সংখ্যক বিএসএফ সমাবেশ করার জন্য তারা অপেক্ষা করছিল। পরে তারা নেমে আসে বাংলাদেশের অভ্যন্তরে।
জরুরি। বাংলাদেশের অভ্যন্তরে অনেকক্ষণ সার্চ করার পরে বিএসএফগণ প্রথমে একজন আহত সৈনিককে খুঁজে পায়। ঘুটঘুটে অন্ধকারে সার্চ লাইটটা খুব একটা কাজ করছিল না। অনেক খোঁজাখুঁজির পর অফিসারকে পাওয়া যায়, কিন্তু জীবিত নয়, মৃত। অফিসারের মৃতদেহ পাওয়া গেলে উভয় দেশের সৈনিকের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পাহাড়ের ঢালুয়ানে অর্থাৎ নিচে মৃতদেহটি পাওয়া গেলে বিএসএফ এর অধিনায়ক আমাকে নিচে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন আমি আমার বডিগার্ড সহ নিচে নামতে থাকি। সেখানে শুধু বিএসএফ এর সৈনিকরাই ছিল। আমি নিচে নামার সময় হঠাৎ আমার দুই এলএমজি ম্যান চিৎকার করে বিএসএফ কে উদ্দেশ্য করে বলে উঠলো, আমার অধিনায়কের কিছু হলে তোমাদের কাউকে এখান থেকে জীবিত যেতে দেব না। কথাটি শুনে আমার গর্বে মনটা ভরে গেল। তারপরও আমি বললাম, আমার হুকুম ছাড়া তোমরা কেউ ফায়ার করবে না। ওরা বলল, স্যার আপনি যান, আমাদের আঙুলে ট্রিগার আছে। নিচে মৃতদেহের কাছে পৌঁছালে বিএসএফ এর অধিনায়ক বাদে অন্যান্য অফিসার এবং সৈনিকগণ আমাকে দেখার পর তাদের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলে আমি সরাসরি অধিনায়ককে বললাম, তোমার সৈনিককে কন্ট্রোল করো, তা না হলে কারো সামান্য ভুলের জন্য বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে। এছাড়াও আমার উভয় দিকের এলএমজি ম্যান রেডি হয়ে আছে, এখানে কোনো শব্দ হলে তারা আমার আদেশের অপেক্ষা করবে না। এই কথা শোনার পর বিএসএফ এর অধিনায়ক তাদের অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে কড়াভাবে আদেশ দিল যে কোনো কথা বলবে না ও কোনো ধরনের শব্দ করবে না, শুধু দুই অধিনায়ক কথা বলবে। বিএসএফ এর অধিনায়ক আমার কাছে অভিযোগ করলো যে আমরা নাকি তাদের অফিসারকে নির্যাতন করে হত্যা করেছি। আমি তখন বিএসএফ এর অধিনায়ককে সার্চ লাইটের আলো ডেড বডির উপর ধরতে বলি। আমি ডেড বডিটি দেখে অধিনায়ককে জানালাম, আমি তার শরীরে গুলির দাগ ছাড়া অন্য কোনো দাগ তো দেখছি না, তাহলে নির্যাতনের প্রশ্নটা এখানে আসছে কেন? আমি আরো বললাম, হয়তো অন্যদের মতো সে পালানোর সময় গুলিবিদ্ধ হয় এবং উপর থেকে নিচে পড়ে যায়, আর তখন সে কোনো উত্তর দিল না। রাত দেড়টার দিকে আমরা ডিজির নির্দেশে মৃতদেহ বিএসএফ এর কাছে হস্তান্তর করি, যদিও আমার ইচ্ছা ছিল না। এরপর প্রায় 20 দিন দুই দেশের সীমান্তে টানটান উত্তেজনা ছিল। বিডিআর এবং বিএসএফ এর উভয় সীমান্তে বিপুল সংখ্যক সৈনিক প্রতিরক্ষার্থে অবস্থান গ্রহণ করে এবং চলতে থাকে ব্যাটালিয়ন অধিনায়ক ও সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক। এছাড়াও উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ সীমান্ত ও ঘটনাস্থল পরিদর্শন করেন। তো এই ছিল সেদিনের ঘটে যাওয়া সেই ঘটনাটি। এছাড়াও বাংলাদেশ বিজেপি মায়ানমার সীমান্তে পরপর দুইবার তাদের কৃতিত্ব দেখিয়েছে। বর্তমানে বিজেপির দক্ষতা ও শক্তি বহুগুণে বাড়লেও কোনো এক রহস্যময় কারণে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। এর ফলে সীমান্তে নিরীহ বাংলাদেশিগণ দিনের পর দিন মারা যাচ্ছে। এ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।